এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর 25শে ডিসেম্বর আর আমরা পিকনিক করব না, এটা কখনো হয় নাকি? তাই পাড়ার মেয়েরা মিলে আজকের একটা পিকনিকের ব্যবস্থা করেছিলাম। কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করি। প্রথমেই বলে দিই, আমাদের রান্নাবান্না কিন্তু অনেক ছিল, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো আমরা কি কি করেছি, তো আজ আমাদের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, ছোলা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, ডিমের কারি, চিকেন, টমেটো চাট, পাঁপড়। দাঁড়াও, এটাই শেষ নয়, আরও ছিল শেষে মুখশুদ্ধিও। চিকেন, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু কাটাকুটি হয়ে যেতে আমরা একটা কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো আলু ভাজা এখন হচ্ছে, দেখতে পেয়েছো তোমরা, আলু ভাজাগুলো হয়ে গেছে। আর এখন হবে ফুলকপি ভাজা। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি দিয়ে হবে ডাল রান্না। তো চলো ফুলকপির ডালনাটা তোমাদের দেখাই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি দিয়ে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষানো হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দেওয়ার জন্য আমি বলেছিলাম, কারণ যে দিদিটা রান্না করছিল ও বলছিল ও নাকি ডালে আদা রসুন খেতে পারে না। পরে কিন্তু আমার কথাতে দিয়েছিল, আদা রসুন দিলে কিন্তু সত্যি ডাল টেস্ট একটু ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছে ডাল, মুগ ডাল। ডালগুলোকে ভালো করে কষিয়ে নেব। ডাল একটু কষানো হলে তাতে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো। লবণ এখন দেব না, কারণ লবণ দিলে নাকি সেদ্ধ হতে চায় না, তাই লবণটা শেষে দেব। মশলার সঙ্গে ডালটা কষানো হয়ে গেলে ডালে জল অ্যাড করব। ডালটা ফুটে উঠলে ডালে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আর হ্যাঁ, আমাদের সব রান্নাই কিন্তু মাটির উনুনেই হয়েছিল। তো গ্যাসে রান্না করলে কিন্তু খুব দেরি হয়ে যাবে, এত রান্না, তাই মাটির উনুনে রান্না হয়েছিল। কথা বলতে বলতে ডাল রান্না হয়ে গেছে, এখন হবে ডিমের কারি। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ডিমটাকে কষানোর জন্য কড়াই দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ডিম কষানো হয়ে গেছে। ডিমের কারির জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব কষা করে রাখা ডিমগুলো। ডিম কষানো হয়ে এলে তাতে জল অ্যাড করব। এই যে আমাদের ডিমের কারি রান্না হয়ে গেছে। এখন রান্না হবে ছোলা আলু দিয়ে বাঁধাকপির তরকারি। তাই আলু আর ছোলাগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। ছোলা আলু ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেব বাঁধাকপি কুচি। ছোলা আলু দিয়ে বাঁধাকপির তরকারি রান্না হয়ে গেছে। এখন রান্না হবে টমেটোর চাটনি। টমেটোর চাটনিটাও রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখন পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজায় একটু বেশি তেল লাগে, তাই অনেকটাই তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে দুটো করে পাঁপড় একসঙ্গে দিয়ে দেব, তাড়াতাড়ি ভাজতে হবে তাই। পাঁপড় ভাজাও প্রায় হয়ে এসেছে, সব শেষে রান্না হবে চিকেন। পাঁপড় ভাজার ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। চিকেন রান্নার জন্য চিকেনের আলুগুলোকে ফার্স্ট একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সামান্য হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি। চিকেন রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে চিকেনের ওপরে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, জিরা, ধনে গুঁড়ো, আর এমনি যা যা মশলা লাগে আর কি, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে
প্রথমে এইভাবে চিকেনটাকে একটু কষিয়ে নেব, তারপরে দেখতে পাবে তোমরা সব কিছু। আর তোমরা কে কিভাবে চিকেন রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে রান্না করলেও কিন্তু চিকেনের টেস্টটা ভালো হয়। এবার চিকেনে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ। দেখতেই পাচ্ছ যে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছি, আর খুব ভালো স্মেলও একটা আসছে চিকেন থেকে। চিকেনটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে চিকেনটা আরো 10 মিনিট একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চিকেনে আমি জল দিয়ে দেব। চিকেন রান্না হয়ে গেলে সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সব কিছু রান্না হয়ে গেলে থালা সাজিয়ে বসে গেছি। থালায় রয়েছে আলু ভাজা, পাঁপড়, বাঁধাকপি চচ্চড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, চিকেন, টমেটোর চাটনি, ডিম কষা সব সাজিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর 25শে ডিসেম্বর কারা কারা সেলিব্রেট করেছো আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।